नमस्कार बंधुरा, समाज किचेने सकल के स्वागत जानाई। आमार रेसिपिटा जदि आपनादेर भालो लेगे थाके ताहले लाइक एबं शेयर करार अनुरोध रइलो। नतून बंधु जारा आमार चैनलटा एखोनो सबस्क्राइब करेननि तारा सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटाकेओ प्रेस करे देबेन, ताहले आमि जखन नतून कोनो भिडियो आपलोड करब आपनादेर काछे नोटिफिकेशन पौंछे जाबे। आर पुरोनो बंधु जारा आमार चैनलटा सबस्क्राइब करे अलरेडी आमार पाशे आछेन तादेरके असंख्य धन्यवाद। আমি আবারও একটা জলখাবারের রেসিপি নিয়ে এসেছি সকালে কিংবা বিকেলের জন্য উপযুক্ত একটা জলখাবার, যেটা ছোট থেকে বড় সকলে খুব পছন্দ করবে। সেমাইয়ের পায়েস তো আমরা কম বেশি সকলেই খেয়েছি, কিন্তু ঝাল সেমাইয়ের উপমা কি আপনারা কোনো সময় খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে এইভাবে একবার বানানো অনুরোধ রইল। কড়াই গরম করে এক চামচ তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, খুব সামান্য তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার দু কাপ পরিমাণে শিমুল দিয়ে দিলাম। দিয়ে একটু কালারটা ধরা অবধি ভাজবো। ভাজতে হবে মিডিয়াম হিটে, না হলে কিন্তু একটা সাইড পুড়ে যাবে, একটা সাইড কাঁচা থাকবে। একদম লো হিটে 5 মিনিট ভেজে নিলাম। দেখুন কালার এসে গেছে, এবার নামিয়ে দেব। একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি গরম, এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ লবণ। এবার শিমুইটা দিয়ে দেব। দু মিনিট মতো ফুটতে দেব। শিমুইটা একটুখানি নরম হলেই নামিয়ে দেব। নরম হয়ে গেছে, এবার শিমুইয়ের জলটা ছেঁকে নেব। শিমুইটা জল ঝরানোর পর দেখুন এরকম হয়েছে, একদম ঝরঝরে। এবার এটাকে একটু ঠান্ডা করতে দেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব চিনে বাদাম। বাদামটা একটু ভেজে নেব। বাদামগুলো তুলে নিলাম, এর মধ্যে দেব একটা মিডিয়াম সাইজের আলু, ছোট ছোট টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখানে একটা গাজর, সেটাও ছোট ছোট টুকরো করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। এবার আলু আর গাজরটা ভেজে নেব। আলু গাজরটা সিদ্ধ হওয়ার জন্য আঁচটাকে কমিয়ে একটু ঢেকে দেব। গাজর আর আলু নরম হওয়ার জন্য একটু সময় ঢেকে দিয়েছিলাম আঁচটাকে কমিয়ে। আলু গাজর নরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব এক কাপ মতো ক্যাপসিকাম কুচি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, সেটা কুচি করে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। একই সাথে দিয়ে দিলাম হাফ কাপ মতো কড়াইশুঁটি, আমি গরম জলে সামান্য একটু ভাপিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। দেব পরিমাণ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো। আপনারা লঙ্কা গুঁড়ো অ্যাভয়েড করতে চাইলে নাও দিতে পারেন। এবার এটাকে একটু সময় ভাজব। সব সবজিগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে শিমুইটা মিশিয়ে দেব। আস্তে আস্তে সব সবজির সাথে মিশিয়ে দেব। শিমুইটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা বুঝে দিতে হবে, যেহেতু আগে সবজিতে লবণ দেওয়া আছে।
এবার এর মধ্যে দিয়ে দেবো ভাজা বাদামটা আর বাটার, এক চামচ বাটার দিলাম। আপনারা ইচ্ছে করলে গরম মশলা বা চাট মশলা বা ম্যাগি মশলা মিশিয়ে দিতে পারেন, আমি ওগুলো দিলাম না, শুধু বাটারটাই এর মধ্যে একটু মিশিয়ে নিলাম। ব্যাস হয়ে গেছে আমাদের, এবার নামিয়ে নেব, গ্যাস অফ করে দিলাম। আমার ঝাল সেমাই বা সেমাইয়ের উপমা রেডি, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।